কেউ বলেন নবাবের শহর, আবার কারো মতে মুর্শিদাবাদ হল ঐতিহাসিক শহর। সব মিলিয়ে শহরের এ প্রান্ত থেকে ও প্রান্ত, ইট থেকে কংক্রিট, সবটাই যেন ইতিহাস বহন করে চলে। তবে যে শহর সাক্ষী থেকেছে কত গুরুত্বপূর্ণ মুহূর্তের, যে শহরের প্রতিটা কোণ একটা নতুন গল্প বলে, জানেন সেই শহরের ইতিহাস? দ্য বং অ্যান্ড টোল্ডের পাতায় আজ রইল মুর্শিদাবাদের ইতিহাস। অষ্টাদশ শতাব্দীতে মুর্শিদাবাদ ছিল একটি সমৃদ্ধ শহর। সত্তর বছর ধরে এটি মুঘল সাম্রাজ্যের রাজধানী ছিল। আধুনিক বাংলাদেশ এবং ভারতের পশ্চিমবঙ্গ, বিহার ও উড়িষ্যার রাজ্যগুলোর আওতাধীন ছিল এই অঞ্চল। এটি ছিল বাংলার বংশগত নবাব এবং রাজ্যের কোষাগার, রাজস্ব অফিস এবং বিচার বিভাগের আসন। বলা বাহুল্য, তৎকালীন সময়ে বাংলা ছিল সবথেকে ধনী মুঘল প্রদেশ, আর মুর্শিদাবাদ ছিল একটি বৈশ্বিক শহর। ১৭৫০ দশকে এর জনসংখ্যা পৌঁছয় প্রায় ৭ লাখে। এই এলাকা প্রাচীন বাংলার গৌড় রাজ্য এবং বঙ্গরাজ্যের অংশ ছিল। তবে মুর্শিদাবাদের নামকরণ নিয়ে আজও মতান্তরের অন্ত নেই। শোনা যায়, বহুকাল আগে মুর্শিদাবাদের নাম ছিল কুলাডিয়া। পরবর্তীতে মুখসুস খা দিল্লির বাদশাহ আকবরের অধীনে রাজমহলের ফৌজদার ছিলেন, আর তার ভাই সৈয়দ খাঁ ছিলেন আকবরের অধীনে বাংলার সুবাদার। সুবাদার সৈয়দ খাঁর নাম থেকেই এই অঞ্চলের নাম হয় শহীদাবাদ। এরপর থেকে মুখসুস খাঁ পর্তুগিজদের বাংলা থেকে তাড়ানোর জন্য সৈন্য নিয়ে আসেন। ১৬ শতকের শেষের দশক সমূহে বাংলা এবং বিহারের দায়িত্ব পালন করেন মুখসুস খাঁ। তিনি একটি বিশ্রামাগার নির্মাণ করেন এবং দোকান দিয়ে সেটাকে ঘিরে রাখেন, আর সেই থেকেই এই স্থান তার নাম অনুসারে মুখসুসাবাদ নামে পরিচিত হয়। তবে লোকের মুখে এই অঞ্চলের নাম হয়ে ওঠে মুখসুদাবাদ। এরপর ১৭০৪ সালে নবাব মুর্শিদ কুলি খাঁ রাজস্ব আদায় কেন্দ্র ঢাকা থেকে স্থানান্তরিত করেন মুখসুদাবাদে। তারপর দিল্লির সম্রাট ঔরঙ্গজেবের অনুমতি পেয়ে নিজের নামে মুর্শিদাবাদের নাম পরিবর্তন করে রাখেন মুর্শিদাবাদ, আর মুর্শিদাবাদ হয়ে ওঠে বাংলা, বিহার এবং ওড়িশার রাজধানী। এরপর সময় গড়ায়, পলাশির যুদ্ধ থেকে ইংরেজ শাসন সবটাতেই ইতি পড়ে। তবে মুর্শিদাবাদের বুকে আজও ঠায় দাঁড়িয়ে ইতিহাস বহন করে চলেছে একাধিক স্থাপত্য নিদর্শন। আনুমানিক ১৭০৪-৫ সালে নবাব মুর্শিদ কুলি খাঁ ঢাকা থেকে রাজধানী মুর্শিদাবাদে স্থানান্তরিত করার সময় একটি কামান নিয়ে আসেন এখানে, সেটি হল জাহানকোষা। অপরদিকে ১৭২৩-২৪ সালের মধ্যে এই মাটিতেই নির্মাণ করা হয় কাটরা মসজিদ। এখানে নবাব মুর্শিদ কুলি খাঁয়ের সমাধিও রয়েছে। ১৭৪০ খ্রিস্টাব্দে নবাব সিরাজউদ্দৌলা নির্মাণ করেন নিজামত ইমামবাড়া। তবে একটা সময় অগ্নিকাণ্ডে এটি ধ্বংস হয়ে যায়। পরবর্তীতে নবাব মনসুর আলী খান এটি পুনর্নির্মাণ করেন এবং প্রায়শই এই পৃথিবীর বৃহত্তম ইমামবাড়া হিসেবে উল্লেখ করা হয় এর। ঊনবিংশ শতাব্দীতে বাংলা, বিহার এবং উড়িষ্যার নবাব দ্বিতীয় মুবারক আলী খানের অধীনে নির্মাণ হয় হাজারদুয়ারি রাজপ্রাসাদ। এছাড়াও মুর্শিদাবাদের ক্লক টাওয়ার, মদিনা মসজিদ, কাঠগোলা ইত্যাদি আজও ইতিহাস বহন করে চলেছে। বছরের পর বছর পেরোলেও বিন্দুমাত্র ফিকে হয় না এই ঐতিহাসিক শহরের জৌলুস, বরং সময়ের সঙ্গে পাল্লা দিয়েই ইতিহাসের পাতায় বুক চিতিয়েই থেকে যায় এই নবাবের শহর মুর্শিদাবাদ।